এবার চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। আর্যিকর আবহের মধ্যেই এবার সোমদেব ঘোষ, ঘনিষ্ঠ বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। বিতর্ক এড়াতে এবার চিকিৎসককে কাকদ্বীপ হাসপাতালে বদলি করে স্বাস্থ্য দপ্তর। কাকদ্বীপ হাসপাতালের বদলির বিরুদ্ধে প্রতিবাদে শুরু হয়। ইতিমধ্যে এবার চাপে পড়ে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। প্রকাশ্যে আসা সেই কপি নিয়ে আনন্দে মেতে উঠল এবার নাগরিক সমাজ। চলে বহু রাত পর্যন্ত মিছিল, এলাকা পরিক্রমা। হ্যাঁ, অবশ্যই নৈতিক জয়, কাকদ্বীপের জনগণের নৈতিক জয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে বিশেষ করে জুনিয়র ডাক্তাররা যে বীরত্বপূর্ণ লড়াই তারা চালিয়েছেন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তার সাথে কাকদ্বীপের জনগণের লড়াইয়ে খানিকটা হলেও জয় হয়েছে তাতে আমরা গর্ববোধ করছি। এবং এই আন্দোলনের যে জয়, সেই জয় সম্পূর্ণভাবে যে জুনিয়র ডাক্তাররা যে লড়াই করছে সেই লড়াইকে আমরা উৎসর্গ করলাম কাকদ্বীপের জনগণের পক্ষ থেকে। আর এই সাসপেনশান হচ্ছে শেষ কথা না, মূল কথা হচ্ছে মহিলা ডক্টরকে যে নির্মম পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পরে সেই হত্যার সমস্ত প্রামাণ্য যে সাক্ষ্য যে যা ছিল সমস্ত যে লোপাট করার পেছনে এই যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে, যার নাম বারে বারে উঠে আসছে এবং সেটা পুলিশের ফটো থেকে, পুলিশ যে ফটো দেখাচ্ছে তাতে এই দুজনকে দেখা গেছে, এবং তাতে করে এই সাসপেনশান যে করা হয়েছে প্রাথমিকভাবে জয়, এবং কাকদ্বীপের জনগণের প্রধানতম দাবি ছিল এই ডাক্তার বাবু যাতে কাকদ্বীপ হাসপাতালের কাজে যুক্ত না হতে পারে সেই দাবি ছিল, এবং সেই দাবি প্রাথমিকভাবে আপাতত এই সাসপেনশানের কারণেতে প্রাথমিকভাবে একটা জয় হয়েছে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে বিচার করে উপযুক্ত যে দোষী ব্যক্তি তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।